মাছটা কেটে নিব। দেখেন মাছটা অল্প বড় সাইজই আছে। করে কেটে নিয়েছি, ইতিমধ্যে ধুয়ে নিয়েছি। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া পরিমাণ মতো। আমি কড়াই দিয়ে দিলাম, আমি প্যাকেটের তেল ঢেলে নিলাম। দেখি তেল নাই। বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, পৃথিবীটা জঞ্জালে ভরে গেছে দেখবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। আমি ইতিমধ্যে মাছটা মেখে নিলাম। মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, উলট পুলট করে এক পিস করে মাছ দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়েছে। উলট পুলট করে আমি সব কয়টা মাছ ভেজে নিলাম। আমি টমেটো কেটে নিলাম আর বেগুন কেটে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি,
হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, বারো মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি কড়াইটা অল্প নেড়ে দিলাম, মরিচকে দিয়ে দিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে, আমি কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, এভাবে নেড়ে দিলাম। নেড়ে চেড়ে ভালো করে লাল কালারের হলে আমি তাতে গোটা জিরা দিয়ে দিলাম। আমি বেগুন আর টমেটো দিয়ে দিলাম, এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম। তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম।
লোকের জীবন কাটে তার মুক্তির সাধনায়, মায়ের জীবন কাটে ছেলের মুক্তির।